And so hello 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 guys, welcome to our channel. I hope সবাই অনেক ভালো আছেন. And guys, আজকের ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝে গেছেন ভিডিওটা আজকে আমরা কি নিয়ে কথা বলবেন. Yes guys, আজকের ভিডিওটাতে কিন্তু guys আমরা কথা বলতে যাচ্ছি সুপার ফাস্ট গ্লোবাল ট্রিকের ব্যাপারে. And guys, এটাও কিন্তু ভিডিওতে বলে দেব কিভাবে guys আপনারা একদম সুপার ফাস্ট 360 ডিগ্রি গ্লোবাল. And guys, কিভাবে সুপার ফাস্ট সিট আপ গ্লোবাল কিভাবে মারতে পারবেন. And guys, ভিডিওর ভিতরে আমি আপনাকে যে টিপস এন্ড ট্রিক্সগুলো বলে দেব, সেই টিপস এন্ড ট্রিক্সগুলো যদি আপনি ঠিকভাবে ফলো করেন তাহলে কিন্তু guys আপনার সিট আপ গ্লোবাল এন্ড guys আপনার ল্যাপটপ গ্লোবাল বা 360 ডিগ্রি গ্লোবাল কিন্তু একদম গাইস নেক্সট লেভেলে, আখান পিরো লেভেলে কিন্তু আপনি লাগাতে পারবেন না. আপনার এনিমিরাও কিন্তু আপনার মুভমেন্ট আর গেমপ্লে দেখে বলবে হ্যাকার হ্যাকার ইয়া জামা হ্যাকার. তো যাই হোক, তো যাই হোক, চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক. পড়না তে রেকর্ডার নি লাগতা নাই. And so guys, our first number to guys apnake ekta perfect sensitivity settings rakhte hobe super fast 360 and guys super fast setup glow laganor jonno. So guys dekhen super fast time ra cholen dekhe nei sensitivity settings apnake ki rakhte hobe fast glow laganor jonno. So guys, sensitivity er bhitore je ekta jinish important seta hote guys amader general sensitivity. Oneke bole red dot lage hen ten lage, bhai kichu lage na. Red dot 2x scope 4x scope and guys sniper scope free look egular kono connection i nai guys fast glow er sathe and movement er sathe. Okay, so guys dekhen just amader general সেন্সিটিভিটিটাই কিন্তু এই জায়গায় ইম্পর্টেন্ট. এখন কথা হচ্ছে গাইস আপনি আপনার জেনারেল সেন্সিটিভিটিকে কত রাখবেন. সো গাইস দেখেন, একটা লো এন্ড ডিভাইস যদি আপনার কাছে থাকে যেটা সেন্সিটিভিটি কিনা কিন গাইস অনেক কম, সো গাইস সেটার ভিতরে কিন্তু আপনি এটাকে কমাইতে পারবেন না. আপনি কিন্তু এটাকে ফুল 100 এর দিয়ে রাখতে হবে. ওকে, কারণ গাইস মোবাইলের সেন্সিটিভিটি এমনি কম, আপনি যদি আরো কমাই দেন তাহলে কিন্তু অনেক বেশি কমে যাবে এন্ড মুভমেন্ট কিন্তু ঠিকঠাক ভাবে হবে না. বাট একটা হাই এন্ড ডিভাইস যদি আপনার কাছে থাকে সেটার ক্ষেত্রে গাইস আপনি কিন্তু এটাকে 10 কমাইতে পারেন. বাট গাইস আমি আপনাকে সাজেস্ট করব এই 10 গাইস আপনি কমানোর দরকার নাই. যত বেশি আপনার সেন্সিটিভিটি হবে তত ইজিলি কিন্তু আপনি আপনার ডিসপ্লেটাকে রোটেট করতে পারবেন এন্ড তত ইজিলি কিন্তু আপনি ফাস্ট গ্লো লাগাতে পারবেন. তো গাইস লো এন্ড ডিভাইস হলো জেনারেল 100, হাই এন্ড ডিভাইস হলো কিন্তু 100ই রাখবেন. ওকে, ওরে বাবা. এন্ড তারপরে গাইস এই জায়গায় আসে আমাদের কাস্টম এইচওডি বা এইচওডির ভিতরে আপনাকে কি কি চেঞ্জেস করতে হবে বা কিছু চেঞ্জেস করতে হবে কিনা. তার আগে গাইস আপনি আমাদেরকে এই জায়গায় বলে রাখি যে গাইস লেফট ফায়ার বাটন যে অপশনটা আছে বা যে সেটিংটা আছে সেটাকে কিন্তু আপনাকে অলওয়েজ দিয়ে রাখতে হবে. নর্মালি এটা স্কোপ অন নিতে থাকে বাট আপনি এটাকে অলওয়েজ দিয়ে দেবেন. আর এটাকে অন করার পরে কিন্তু গাইস আপনি কাস্টম এইচওডির ভিতরে এরকম একটা আরও একটা এক্সট্রা ফায়ার বাটন দেখতে পাবেন. এন্ড গাইস এই বাটনটাকে ইউজ করে কিন্তু লিটারালি গাইস আপনি 2 থেকে 3 গুণ ফাস্টার কিন্তু গাইস আপনি আপনার গ্লোয়ালটাকে বসাতে পারবেন. এন্ড অবশ্যই কিন্তু গাইস আপনি যদি এই বাটনটাকে না ইউজ করে থাকেন অবশ্যই কিন্তু গাইস এই ভিডিওটা দেখার পর থেকে আপনার কাস্টম এইচওডির ভিতরে এই বাটনটা কিন্তু অবশ্যই অন করে নেবেন. মজা আয়া. এন্ড সো গাইস সবার ফার্স্ট চ্যালেঞ্জ জেনে নিই আমরা কিভাবে পারফেক্ট ভাবে সিট আপ গ্লোয়াল লাগাবো. কারণ গাইস সিট আপ গ্লোয়ালটাকে কিন্তু আমরা এটাকে 360 ডিগ্রি গ্লোয়ালে কনভার্ট করি. কারণ ফার্স্টে কিন্তু আমাদেরকে সিট আপ গ্লোয়ালটাই লাগাইতে হবে, তারপরে কিন্তু আমরা 360 গ্লোয়ালটা লাগাই. সো চ্যালেঞ্জ গাইস ফার্স্টে সিট আপ গ্লোয়াল লাগানো পারফেক্ট ওয়েটা জেনে নিই. সো গাইস দেখেন ফায়ার বাটনের ড্র্যাগটা কিন্তু এই জায়গায় মেইন. দেখেন গাইস আমি এই জায়গায় কিভাবে ড্র্যাগ করতেছি, ফায়ার বাটনটাকে এনিমির হেড পর্যন্ত ওয়ান টাইম মারার জন্য যেভাবে ড্র্যাগ করলাম সেইভাবেই কিন্তু গাইস দেখেন একদম অলমোস্ট 180 ডিগ্রির মতো কিন্তু ফায়ার বাটনটাকে আমি ঘুরে নিচে নামায় আনছি. এন্ড গাইস লেফট ফায়ার বাটন ইউজ করেই কিন্তু আমি এই জায়গায় গ্লোয়ালটাকে লাগাইছি. ওকে, সো আপনাকে কিন্তু একইভাবে এই জায়গায় ফায়ার বাটনটাকে ড্র্যাগ যেভাবে করবেন, হোল্ড করে যেভাবে আপনি উপরে ড্র্যাগটা করবেন ওইভাবেই কিন্তু গাইস আপনাকে দেখেন আবারও কিন্তু গাইস এই জায়গায় আমি একটা ওয়ান টাইম মানে ট্রাই করলাম, ওয়ান ট্যাপ লাগলো এন্ড দেখেন ফায়ার বাটনটা কিন্তু একদম ঘুরে কিন্তু গাইস নিচে নামে নিয়ে আসেন. এটাই কিন্তু গাইস পারফেক্ট ওয়ে গাইস সুপার ফাস্ট সিট আপ গ্লোয়াল লাগানোর. এন্ড এতে কিন্তু গাইস অনেক ফাস্টলি কিন্তু গাইস গ্লোয়াল লাগে যায়। সো গাইস আপনিও কিন্তু এইভাবেই কিন্তু গাইস গ্লোয়াল লাগানোর ট্রাই করবেন এন্ড অলওয়েজ কিন্তু গাইস ট্রাই করবেন লেফট ফায়ার বাটনটাকে ইউজ করার আপনার কাস্টম ইচ্ছুটির ভিতরে. যদি গাইস আপনি সুপার ফাস্ট 360 ডিগ্রি এন্ড সুপার ফাস্ট সিট আপ গ্লোয়াল লাগাইতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটাকে ইউজ করতেই হবে। এন্ড তারপরে গাইস এই জায়গায় আমরা চলে আসি আমাদের ভিডিওর মেইন টপিক যেটা 360 ডিগ্রি গ্লোয়াল সেটার উপরে। সো গাইস চলেন জেনে নিই 360 গ্লোয়াল লাগানোর জন্য আপনাকে কি কি স্টেপকে ফলো করতে হবে একদম অ্যাকুরেটভাবে গ্লোয়ালটাকে লাগানোর জন্য। সো গাইস দেখেন নর্মালি এই জায়গায় ফার্স্টে তো আপনাকে গ্লোয়াল লাগাতে হবে এন্ড তারপরে গাইস আপনাকে করতে হবে এই জায়গায় সিট আপ বাটনে ক্লিক বা ক্রাউচ বাটনে ক্লিক, আপনি এটাও বলতে পারেন। এন্ড তারপরে গাইস আপনাকে করতে হবে যে সাইডে আপনি গ্লোয়ালটা লাগাইতে চান 360 ওই সাইডে কিন্তু আপনাকে আপনার ফায়ার বাটনটাকে ড্র্যাগ করতে হবে এন্ড গাইস ড্র্যাগটা কিন্তু একটু স্পিডে করতে হবে তাহলে কিন্তু জাস্ট তিনটা ড্র্যাগ করলেই কিন্তু গাইস আপনার 360 একদম পারফেক্টভাবে লেগে যায়। এন্ড অনেক সময় চারটাও করা লাগতে পারে বাট তিনটা জোরে করলে কিন্তু গাইস লেগে যায়। এন্ড এখানে দেখেন 1 2 3 গাইস দেখেন পুরা কিন্তু 360 ডিগ্রি কভার হয়ে গেছে। ইয়াহি নাই, আবি অর শুনিয়ে
বাট গাইস এইভাবে যদি গাইস আপনারা লাগান আপনাদের কিন্তু একটা প্রবলেম হইতে পারে গাইস আপনাদের যে গ্লোয়ালটা আছে সেটা 200 300 400 কিলোমিটার দূরে যায় লাগার কিন্তু একটা চান্স থাকে এখন গাইস কথা হইতেছে যে আপনারা কিভাবে আপনাদের গ্লোয়ালটাকে একুরেটলি ভাবে লাগাবেন সো চলেন আমরা সেটা জেনে নেই সো গাইস সেটার জন্য আপনাকে সিম্পলি গাইস এইটাকে ইউজ করতে হবে আপনার যে জয়স্টিকটা আছে সেটাকে এন্ড এখন বলতেছে জয়স্টিকটাকে আপনারা কিভাবে ইউজ করবেন একুরেট ভাবে গ্লোয়াল লাগাইতে সো গাইস দেখেন আপনারা নরমালি কিন্তু ফায়ার বাটনটা যেটা আছে অলওয়েজ রাইট সাইডে ড্র্যাগ করবেন কারণ রাইট সাইডে কিন্তু বেশি একুরেট ভাবে লাগানো যায় এন্ড আপনার জয়স্টিকটাকে কিন্তু তার অপোজিট সাইডে অর্থাৎ লেফট সাইডে কিন্তু আপনাকে ড্র্যাগ করতে হবে এন্ড তাতে কিন্তু গাইস আপনার যে গ্লোয়ালটা একুরেট না লাগার প্রবলেম সেটা কিন্তু গাইস একদমই আর থাকবে না এন্ড সো বাস গাইস ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাই দিতে বলবেন না ভিডিওটা যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক এন্ড ভিডিওটাকে একটা কমেন্ট করে দিতে বলবেন না হ্যাঁ তো একটা কমেন্ট দিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে তো হ্যাঁ তো একটা লাইক দিয়ে দিন হ্যাঁ দিয়ে দিন একটা লাইক আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আর কি করতে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা এরকমই ফ্রি ফায়ার টিপস এন্ড ট্রিক্সের ভিডিও প্রত্যেক দিনই দিয়ে থাকি তো গাইস আজকের মতন বাই বাই টাটা এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও